অল্প দিনের ব্যবধানে মায়ার নবী অসুস্থ হইয়া বলছে এই দুনিয়ার জমিনে আর থাকবে না দুনিয়ার থেকে নবীজি বিদায় হইয়া যাবে হ্যাঁ ঠিক ওই মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সাহাবা একরামের মধ্যে নবীর বিচ্ছেদের জ্বালা হযরত উমর তলোয়ার হাতে নিয়া দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে আর হাত দিয়া বলে কেউ বলবি না নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যদি বলো তাহলে তোমাদের দেহ থেকে কল্লা আমি আলাদা করে দিই কত ভালোবাসি মায়ার নবীকে মায়ার নবীর বিচ্ছেদের জ্বালা আর সহ্য করতে পারে না ওইদিকে হযরত বেলাল আর মিনারায় উঠতে চায় না কেন চায় না বেলাল তো আমার নবীর জন্য বড় পাগল হযরত বেলাল জীবন দিয়া পর্যন্ত নবীরে ভালোবাসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়া নবীরে ভালোবাসত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়া নবীরে ভালোবাসত সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাই জীবন দিয়া নবীরে ভালোবাসত জীবনটাও যদি চলিয়া যায় নবীর জন্য জীবন দিয়া দেব এরে আল্লাহর গোলাম নবী বিদায় হয়ে গেল সাহাবা একরাম বিদায় হয়ে গেল যত বেঈমান নবীর সোহবতে যাইয়া ভালো হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আল্লাহ চিনল নবী চিনল আখেরাত চিনল এরে নবীর উম্মতের দল আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদা দুনিয়ার থেকে নবী বিদায় হয়ে গেল এই জমিনের মধ্যে নবী আর আসবে না আমার নবী শেষ নবী খতম নবী মা কানা মুহাম্মাদু আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন নবী বিদায় হয়ে গেল আর নবী আসবে না জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত নবী আসবে না আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ নাযিল করেছি আমি আগেই বলেছি লক্ষ দিক নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন লক্ষ দিক নবী রাসূল পয়গম্বর পাঠাবার কারণটা কি আল্লাহ যুগে 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 নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন কোন নবীকে জেলা ভিত্তিক পাঠাইছেন কোন নবীকে থানা ভিত্তিক পাঠাইছেন কোন নবীকে বিভাগ ভিত্তিক পাঠাইছেন কারণ ওই বিভাগে দায়িত্ব পালন করেছেন ওই বিভাগ নিয়ে টেনশন ওই বিভাগের মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন বুঝাবার জন্য বলি তামাম পৃথিবী জুড়ে আমার আল্লাহ কোন নবী আমার নবী ছাড়া পাঠায় নাই মুসা নবীকে আমার আল্লাহ বিশ্ব নবী করে পাঠায় নাই ঈসা নবীকে বিশ্ব নবী করে পাঠায় নাই দাউদ নবীকে বিশ্ব নবী করে পাঠায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী করে পাঠাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আসলেন মক্কায় মক্কার দাম বেড়ে গেল নবীর দাম মক্কায় বেড়ে গেল নবী মদিনায় মদিনার দাম বেড়ে গেল নবীর উম্মতের দল একটু অন্তরের কান লাগাইয়া শোনো মক্কার অবস্থা ছিল বড় ভয়াবহ খারাপ আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলামিন বলেন জমিনের মধ্যে যারা আলেম উলামা তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে আর নবী কি বলে দুনিয়ার জমিনের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া যারা তারাই হলো আমি নবীর ওয়ারিস আলেম উলামারা নবীর ওয়ারিস কোরআনের তরজমা হলো এই আয়াতের তরজমা হলো দুনিয়ার মধ্যে আলিম যারা তারাই আমি আল্লাহরে বেশি ভয় পায় আর ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা
এরা হলো আমি নবীর ওয়ারিস একটু ব্যাখ্যায় যাই সেই অন্ধকার যুগে যাই অন্ধকার যুগে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো মক্কার জমিনে আগমন করলো মক্কার মানুষগুলো আদিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত এই যাই কই আগে দেখছেন যাওয়া যাবে নি ডিস্টার্ব করা যাবে হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত কি নাম বলেন বলেন লাত খোদা লাত আল্লাহ কথা বলেন না কান হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে মানাত হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা উজ্জার ইবাদত করে গরুর ইবাদত করে মানাতের ইবাদত করে তুলসী গাছের ইবাদত করে বট গাছের ইবাদত করে নিম গাছের ইবাদত করে মূর্তির ইবাদত করে শুধু ইবাদতই করে না এই মূর্তি আল্লাহর ঘরখানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে ঢুকাইয়া চতুর্দিক তারা তাওয়াফ করত উলঙ্গ অবস্থায় ল্যাংটা হইয়া এ নবীর উম্মত এই জমিনের মধ্যে 600 বছর কালেমার কোন দাওয়াত নাই মানুষগুলি অসভ্য হয়ে গেল হকের কোন আওয়াজ নাই মানুষগুলি অসভ্য হয়ে গেল ইসলামের কোন দাওয়াত নাই কথা নাই তাওহীদের আওয়াজ নাই একাত্মবাদের আওয়াজ নাই মানুষগুলি সব অসভ্য হয়ে গেল এই অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য অন্ধকার যুগে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে পাঠাইলেন মক্কার জমিনে আমার নবী আগমন করার পর আমার নবীর জন্য সবাই পাগল পাড়া হয়ে গেল 40 বছর বয়স যখন হলো এখন মক্কার সকল বেঈমান না নবীর বিরোধী হয়ে গেল জানে বামে অনেক কথা আমি সংক্ষেপে একটু চুমুক চুমুক বুঝাইয়া যাই যাতে আলোচনাটা বুঝতে সহজ হয়ে যায় পয়গম্বর বয়স বেড়ে 40 এ পদার্পণ করলো আল্লাহর তরফ থেকে অর্ডার চলে আসলো ও পয়গম্বর এই মক্কার মানুষগুলি সব অসভ্য হয়ে গেল লাত মানাত উজ্জার পূজা করে মানুষগুলি অসভ্য হইয়া গরুর পূজা করে ও পয়গম্বর এখন আপনার দায়িত্ব পালন করা লাগবে এই অসভ্যদেরকে সভ্য বানাবার ফিকির করা লাগবে এই অসভ্যদেরকে কালিমার দাওয়াত দেওয়া লাগবে আল্লাহ আদেশ করলেন ইয়াতু আলাইহিম আয়াতি নবী আপনি কোরআনের তেলাওয়াত কইরা তরজমা কইরা ব্যাখ্যা কইরা তাফসীর কইরা জান্নাতের রাস্তা দেখাইয়া দেন জাহান্নামের রাস্তা দেখাইয়া দেন মায়ার নবী তিনটা বছর গোপনে কালেমার দাওয়াত দেয় গোপনে ইসলামের কথা কয় আবু জাহাল টের পাইয়া আমার নবীরে থামাইয়া দেয় ডাক দিয়া বলে আব্দুল্লাহ সিল মুহাম্মদ এই মক্কার জমিনে তুমি নতুন ধর্মে আর ধর্ম আবিষ্কার করেছো নতুন কোন ধর্মের দাওয়াত এই মক্কার জমিনে চলবে না যখন আবু জাহাল টের পায় আমার নবীকে চতুর্মুখী নির্যাতন শুরু করলো আমার নবীরে বলে ঘরের মধ্যে বসে থাকবা কালেমার দাওয়াত দেবা না ইসলামের কথা বলবা না কোরআনের কথা বলবা না এ রুমারির মুসলমান একটু জানতে চাই উঁচু আওয়াজে সিংহের মতো গর্জন দিয়া বল ওই আবু জাহাল তো ফেরে দিল মাইরের ভয় দেখাইলো তারপরে ও মায়ার নবী মাইরের ঘরে ভয়ের ঘরের মধ্যে যায়া ঘুমাইছে কালেমার দাওয়াত দেয় নাই কথা কয় না কেন কেন কারণ বেঈমানেরা ভালো করে জানে এই দুনিয়ার জমিনের মধ্যে আহলে হক বুজুর্গ উলামা ইকরাম আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না বেঈমানেরা ভালো করে জানে আখির জামানার পয়গম্বরের খাতি উম্মতেরা ওরা
সালাসাতুল আম্বিয়ারা আল্লাহ সারা কাউরে ভয় করে না কারণটা কি শুধুমাত্র একটাই কারণ নবী মাইরের ভয় পায় নাই নবী যদি জানতো উহুদের ময়দানে তান তান মুবারক শহীদ হবে তাহলে যাইতো না এমনটা না কারণ নবী জানে কালেমার দাওয়াত ইসলামের দাওয়াত কোরআনের কথা বললেই তার উপরে অত্যাচার আসবে মাইর আসবে হামলা আসবে মামলা আসবে তারপরও নবী হামলা মামলারে ভয় করে নাই অত্যাচারকে ভয় করে নাই জেল জুলুমকে ভয় করে নাই বর্তমান যুগে সারা দুনিয়ায় কোণে 200 থেকে 200 কোটি মুসলমান এই কোণে 200 থেকে 200 কোটি মুসলমান আজ আলাদা 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 হয়ে যাওয়ার কারণে বেঈমানরা আমাদেরকে খালি ধরে দেয় বেঈমানেরা আমাদেরকে খালি মারে এ নবীর উম্মতের দল আমি বুঝাতে চাই এই কথাটা একত্রিত হইলে দুনিয়ার কোন বেঈমান মুসলমানের গায়ে মার দেওয়ার সাহস পেত না কথা বলো না কেন কারণ আমাদের এক হতে হবে না এক হতে হবে বেঈমানেরা যদি দেখে মুসলমান গোটা দুনিয়ায় সব এক সৌদি আলাদা দেখা যায় মুসলমান আলাদা বাংলাদেশের মুসলমান আলাদা ইন্ডিয়ার মুসলমান আলাদা এ নবীর উম্মতের দল ভালো করে বুঝবা রাজনৈতিক ব্যানার আলাদা হতে পারে পীরের ব্যানার আলাদা হতে পারে কিন্তু বলো না ভাই আমাদের কালেমা আলাদা না আমাদের কালেমা আলাদা না আমাদের কালেমা এক কোরআন এক আল্লাহ এক নবী এক এই জমিনের মধ্যে যা দেখো না এক হওয়ার পরে কি ঘটনা ঘটে গেল এই বয়ান সবাই করে আমি আর বলতে চাই না এক যদি হইয়া যাও কোন জালেম জুলুম কইরা আধা ঘন্টা 40 মিনিট সময়ও বৈসা থাইকা দুপুরের খানাটাও তার নসিব হয় না সব যদি এক হইয়া যায় গোটা দুনিয়ার মুসলমানেরা সব বেঈমানেরা ভয় পাবে 200 কোটি মুসলমানের আওয়াজে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে বেঈমানেরা জাগায় মুসলমানের আওয়াজে স্টক করে মরে যাওয়ার কথা ভালো করে মনে রাখবা এই জন্য বেঈমানেরা জানে ওলামায়ে কিরাম জেলের ভয় পায় না ওলামায়ে কিরাম মাইরকে ভয় পায় না এই জন্য নবীরা মার খাইছে কি খায় নাই আরো আসতে বলেন কেন মার খাইছে নবীরা মার খাইল ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য আমি আপনি মার খাওয়া লাগবে কি লাগবে না আপনারও মার খাওয়া লাগবে আমারও লাগবে তো নবীর সুন্নাত আদায় হবে এরে নবীর উন্নতির দল ও পর্দার অন্তরালের মা গো মাইকের আওয়াজ কানে যায় গো মা অন্তরের কানটা লাগাইয়া শোনো আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে কালিমার দাওয়াত দেয় কোরআনের কথা কয় গোপনে 3 বছর চলে গেল প্রকাশ্যে দাঁড়ালো কখন থেকে জমিনের মধ্যে যখন হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয় কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহর নবীকে ডেকে বলে ও পয়গম্বর আর গোপনে দাওয়াত চলবে না আর গোপনে নয় আমি উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম পয়গম্বর আজ থেকে আপনি প্রকাশ্যে কালেমার গান গাইবেন আপনার গায়ে যদি বেঈমানেরা একটা ফুলের টোকা দেয় আমি উমর সামনে আমার জীবন বাজি রাইখা দাঁড়ায়া যাব হযরত উমর ফারুক কেমন মানুষ আল্লাহর নবী ডেকে বলে উম্মতির দল লিকুল্লি বাদি নাবিয়্যুন না লাকা না উমর কি বলেন নবী নবী ডেকে বলে লিকুল্লি
بعد نبي لكان عمر بن الخطاب কি বলেন বলে সুন্নের মধ্যে যদি আমার পরে কোন নবী আমার আল্লাহ পাঠাবার সিদ্ধান্ত নিতেন বা পাঠাইতেন আমার পর তাহলে হযরতে উমর কে নবী করে পাঠাইতো হযরতে উমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর রূপ পাল্টায় গেল মক্কার জমিনে নবী 13টা বছর কাটাইলো এই খেলার সাথে শুনেন 13 বছর কাটাইলো এরপরে নবীরে আর মক্কায় থাকতে দেয় নাই গোপনে নবী চলে গেল মদিনায় মদিনায় যাওয়ার পর পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা থেকে আবু জাহল ফেরত দেয় এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি মক্কা থেকে মদিনায় গেছো তোমার বাবা যদি আব্দুল্লাহ হয় মা যদি আমেনা হয় তাহলে তোমার বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে বদরের ময়দানে আমার সাথে দেখা করো তোমার সাথে লড়াই করব লড়াই করার জন্য অস্ত্রশস্ত্র লোকজন জনবল নিয়া তৈয়ার হয়েছে এইদিকে নবী আমার চোখের পানি ফেলায় কান্না কো ও আল্লাহ গো আমার মা নাই আমার বাবা ও নাই বাবার দেশারিয়া আমি হিজরত করিয়া মদিনায় আসলাম আমার আপন লোকেরা বংশের লোকেরা গোষ্ঠীর লোক আমারে তাড়ায় দিছে আবার আমাকে হুমকি দিতেছে আল্লাহ বলেন নবী চিন্তা করবেন না আপনি একটু গণনা কইরা দেখেন আপনার দলে মুসলমানের সংখ্যা কত নবী কয় আল্লাহ 313 আল্লাহ বলেন আপনার ভয় নাই আবু জাহেলের সাথে আপনি দেখা করে আমি আল্লাহ নিজে আপনাকে বিজয়ের মালা গলায় পরায়া দিব নবী আমার বদরের ময়দানে হাজির হলো একটা তলোয়ার অথবা একটা ঘোড়া বা দুইটা ঘোড়া বেঈমানের হাতে তলোয়ারের অভাব নাই তীরের অভাব নাই খঞ্জরের অভাব নাই উটের অভাব নাই ঘোড়ার অভাব নাই 1000 বেঈমান মুসলমানের সংখ্যা মাত্র 313 জন বদরের ময়দানে রমজান মাসের 17ই রমজান চলে গেল বদরের মাঠে মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ ও আল্লাহ গো তাকে দেখো বেঈমানদের হাতে অস্ত্রের অভাব নাই তলোয়ারের অভাব নাই আমার হাতে তলোয়ার নাই ঘোড়াও নাই আমরা মুসলমান খালি হাতে চলে আসলাম হে রোমারির মুসলমানেরা আমাদের হাতে তলোয়ার নাই আমাদের হাতে অস্ত্র নাই তারপরেও মুসলমানদের বেঈমানেরা চরম পরম ভয় পাওয়ার কারণটা কি ঈমান যত খাঁটি হবে বেঈমানের বেঈমানের কানে যখন মুসলমানের তাকবীরের আওয়াজ যাবে বেঈমানেরা সিংহের মতো বাঘের মতো মুসলমানের আওয়াজকে ভয় পাবে নবী আমার সুজা চলে গেল বদরের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেল খালি হাতে ওইদিকে বেঈমানেরা আঘাত আল্লাহ আসমানের ফেরেশতা রহমতের ফেরেশতা নামক সেনাবাহিনী ওই বদরের ময়দানে পাঠাইয়া দিল আল্লাহ বলেন ও পয়গম্বর আপনার ভয় নাই চিন্তা নাই বদরের ময়দানে আমি নিজে আল্লাহ রহমতের সেনাবাহিনী পাঠিয়ে দিলাম ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী হাজির হয়ে গেল মুসলমানের সাথে তাকবীরের আওয়াজ চলতেছে বেঈমানেরা ওই ময়দান থেকে পালাইয়া গেল ভেগে চলে গেল তারপরে ওই মুসলমানের গৌরবময় যুদ্ধে 14 জন মুসলমান শাহাদাত বরণ করলো মায়ার নবী চোখের পানি আর রাখতে পারে না 3 দিন না খাইয়া পেটে পাথর বাঁধিয়া এই উম্মতের আমি কালেমার দাওয়াত দিলাম কত কষ্ট করি এই উম্মত আজকে বদরের ময়দানে শাহাদাত বরণ করলো উপস্থিত সাহাবীদের ডেকে বলে উম্মতের দাওয়াত
বল যদি তোরা জান্নাতি কোন মানুষ দেখতে চাও এই সাহাবীদের দিকে তাকাও এই শহীদদের দিকে তাকাও এরা সবাই জান্নাতের মেহমান আর দেরি করে নাই পয়গম্বর আবার বিজয় অর্জন করে চলে গেল সোজা মদিনায় অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16 লক্ষ এই হল মুসলমানের পুঁজি একজন মুসলমান ছিল না সেখান থেকে মুসলমানের পুঁজি হলো 313 ওই 313 থেকে মুসলমানের পুঁজি হয়ে দাঁড়ালো অল্প দিনের ব্যবধানে 16 লক্ষ এই অল্প দিনের ব্যবধানে মদিনায় 10,000 এরপরে অল্প দিনের ব্যবধানে হয়ে গেল 16 লক্ষ আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে উম্মতের দল আল্লাহ যেই দায়িত্ব দিয়া আমারে পাঠাইছে পরিপূর্ণ আদায় হয়েছে কিনা হ্যাঁ পয়গম্বর আপনি দায়িত্ব পালন করতে কৃপণতা করেন নাই ঠিকভাবে বুঝায় দিবেন আল্লাহর দায়িত্ব আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহর নবী খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠায়া বলে আল্লাহুম্মা শাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন লক্ষদিক সাহাবা একরাম বলতেছে আমি নাকি দায়িত্ব পালন করতে ত্রুটি করি নাই আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন জিব্রাইলের মাধ্যমে ও আরাফার ময়দানে 16 লক্ষ সাহাবা একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা সাহাবা একরামের সামনে আল্লাহ বলেন ও পয়গম্বর আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ নিজে দিন পরিপূর্ণ ঘোষণা করলাম পাশাপাশি আমি আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দিলাম পাশাপাশি আমি আল্লাহ নিজে রাজি ও খুশি হয়ে গেলাম অল্প দিনের ব্যবধানে মায়ার নবী অসুস্থ হইয়া বলছে এই দুনিয়ার জমিনে আর থাকবে না দুনিয়ার থেকে নবীজি বিদায় হয়ে যাবে হ্যাঁ ঠিক ওই মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সাহাবা একরামের মধ্যে নবীর বিচ্ছেদের জ্বালা হযরত উমর তলোয়ার হাতে নিয়া দৌড়া দৌড়ি করে হাঁটাহাঁটি করে আর হাত দিয়া বলে কেউ বলবি না নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যদি বলো তাহলে তোমাদের দেহ থেকে কল্লা আমি আলাদা করে দিই কত ভালোবাসি মায়ার নবীকে মায়ার নবীর বিচ্ছেদের জ্বালা আর সহ্য করতে পারে না ওই দিকে হযরত বেলাল আর মিনারায় উঠতে চায় না কেন চায় না বেলাল তো আমার নবীর জন্য বড় পাগল হযরত বেলাল জীবন দিয়া পর্যন্ত নবীরে ভালোবাসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়া নবীরে ভালোবাসত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়া নবীরে ভালোবাসত সমস্ত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাই জীবন দিয়া নবীরে ভালোবাসত জীবনটাও যদি চলিয়া যায় নবীর জন্য জীবন দিয়া দিব এরে আল্লাহর গোলাম নবী বিদায় হয়ে গেল সাহাবা একরাম বিদায় হয়ে গেল যত বেঈমান নবীর সোহবতে যাইয়া ভালো হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আল্লাহ চিনলো নবী চিনলো আখেরাত চিনলো এরে নবীর উম্মতের দল আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদা আর দুনিয়ার থেকে নবী বিদায় হয়ে গেল এই জমিনের মধ্যে নবী আর আসবে না আমার নবী শেষ নবী খতম নবী মা কানা মুহাম্মাদু আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবী নবী বিদায় হয়ে গেল আর নবী আসবে না জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত নবী আসবে না এরে নবীর উম্মত আয়েশা বলবে না আমাকে তোমরা
নবী বলে স্বীকৃতি দাও এই জমিনের মধ্যে নবীর দরওয়াজা বন্ধ নবী আর আসবে না একটু জানতে চাই জিব্বাটা নাড়াইয়া বলেন নবী যেই কাজ করেছে নবী যেই মিশনগুলি চালু রেখেছিল সেই মিশনগুলো নবীর বিদায়ের পর বন্ধ হয়ে গেছে কথা বলে না কেন দাওয়াত বন্ধ হয়ে গেছে গেছে আত্মশুদ্ধি বন্ধ হয়ে গেছে তালিম বন্ধ হয়ে গেছে জিহাদ বন্ধ হয়ে গেছে না 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 তালিম ছিল আছে জিহাদ ছিল আছে আত্মশুদ্ধি ছিল আছে দাওয়াত ছিল আছে এগুলি পালন করে কারা কথা কয় না এগুলি পালন করে কারা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী বিদায় ওয়ারাসাতুল আম্বিয়া একের পর এক আসতে থাকবে কিয়ামত পর্যন্ত ও নবীর উম্মতের দল এই সমস্ত উলামায়ে কেরামদের সাহবতে যাইয়া তাদের দিল পরিশুদ্ধ হয় ভালো হয় নবীর দরওয়াজা বন্ধ নবীর দরবারে যাইয়া বিয়ে আমল ওয়ালারা আমল শিখত নামাজ নামাজ পড়তো দিন শিখত এখন তো আর নবী আসবে না এখন উলামায়ে কেরাম আছে এদের সাহবতে যাইয়া তুমি নামাজি হবা এদের সাহবতে যাইয়া জাকিরিন হইবা এদের সাহবতে যাইয়া আল্লাহ ওয়ালা হইবা এদের সাহবতে যাইয়া তুমি তাহাজ্জুদ গুজারি হইবা এদের সাহবতে যাইয়া ইশরাক ওয়ালা হইবা এদের সাহবতে যাইয়া রমজানে 30টা রোজা রাখার পাগল হইবা দেখা গেল নবী নাই নবী যাওয়ার পর নবীর মিশনগুলি বন্ধ হয় নাই নবীর মিশনগুলি চালু রেখেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এর নবীর উম্মত বুঝাইবার জন্য বলি হক্কানি আলেম পীর মাশায়েখের দরবারে বেশি বেশি যাওয়ার দরকার আছে না নাই খুব কষ্ট হইতেছে মনে হয় হ্যাঁ খারাপ লাগতেছে আমি কথা বলি বুঝাইতে চাই নবী নয় নবীর ওয়ারিস আছে এই জমিনের মধ্যে যা দেখো না ওই চরমনার ময়দানে উজানির ময়দানে এই কথা বললে অনেকের মাথা খারাপ হয় মেজাজ গরম হয় ভালো কইরা বুঝো ভাই আমি দ্বন্দ্ব করি না এই বাংলাদেশের মধ্যে অনেকে অনেক ইসলামিক দল করে ধরো আমি চরমনাই করি তুমি তুমি করো জামাত ইসলামী তুমি করো খেলাফত আরেকজনে করে জমিয়াত এক একজনে এক এক দল করে ইসলামিক রাজনৈতিক দলের ভেতরে এক একজনে এক এক দল করতে পারো আগেই বলছি আমার কালেমা আলাদা না আমার কোরআন আলাদা না আল্লাহ আলাদা না নবী আলাদা না দ্বন্দ্ব বাজাও কেন ভাই চরম নাই যাইয়া তো ভালো মানুষ খারাপ হয় না বরঞ্চ খারাপ মানুষ আল্লাহ ওয়ালা চরম নাই কেন বদনাম করো ভাই আমি তো তোমার আলেমের বদনাম করি না কোনদিন করব না কারণটা কি খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা জমিনের মধ্যে সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট ভালো মানুষ হলো আলেম উলামারা আলেম কি খারাপ নজরে দেখা যাবে না সে জামাত করুক সে আমার চরমনাই না করুক আলেমকে খারাপ জানা যাবে না কেন খারাপ জানো ভাই আবার তোমরাই কেন চরমনাই লোকদের খারাপ জানো ভাই চরমনাই কি মুফতি নাই হাজার হাজার মুফতি আনেকরাম আছে তুমি মাঝে মাঝে ফতোয়া দাও চরমনাই কুফরি করে ওরে ভাই তোমাকে পায় ধরে বুঝাইতে চাই চরমনাই তোমার ফতোয়ায় চলে না হাজার হাজার মুফতিয়ানে কাম চরমনাই যারা করে তাদের অনুসারী আছে তাদের ফতোয়া বিভাগ আছে তারাও ফতোয়া জানে তুমি ফতোয়া দিয়া তারে কুফর কাফের বানায়া ফেললা আমরা তো তোমরা তো আমরাও তো ফতোয়া জানি আমাদের আমাদের লোকেরা তো তোমারে কাফেরও কয় না তোমারে ফতোয়া দেয় না কারণটা কি ভাই আল মুসলিমু আখুল মুসলিম তুমি আমার ভাই আমি তোমার ভাই আমারে দূরে ঠেইলা দিবা না তোমারেও আমি দূরে ঠেইলা দিব না ছত্রভঙ্গ হওয়া যাবে না আমাদের এক কাতারে আসতে হবে কারণটা কি গোটা দুনিয়া
আজ না হয় কাল নেতৃত্ব দিবে আলেম উলামারা এই বাংলার জমিনেও আমরা দেখতেছি স্বপ্ন দেখতেছি হতে পারে আলেম উলামারা এই জমিনের মধ্যে কিছু একটা ঘটাইয়া দেখাবে আমরা আশাবাদী এই আশাটা তো করতেই পারি কিছু কিছু মানুষ আমাদের থেকে অন্যদেরকে দূরে ঠেলিয়া দিতে চায় মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তেনার বিরুদ্ধে কথা হয় হতেই পারে তিনি ভুল করেছে ও করতেই পারে তিনি মানুষ ভুল করতেই পারে দুই একটা ভুল তুমি করো না তোমার মধ্যে হাজার ভুল তারপরও তুমি কেন ভুল ধরো ধরো আবার চরমোনাই থেকে তো আমিরুল মুজাহিদিন বলেছে বক্তব্যের মধ্যে জাতির কাছে ক্ষমা চেয়েছে এ জাতিরা আমরা মানুষ ভুল হতে পারে আমরা ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন তো ক্ষমা চাওয়ার পরে আর কি থাকে এরপরেও ফেসবুকে ইন্টারনেটে ইউটিউব গরম করো শুধুমাত্র ভিউ পাওয়ার কারণে এগুলি করা যাবে না ভাই তুমি আমার ভাই তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই তুমি আমার দল করো না আমি তোমার দল করি না তুমি যেই দলেই করো এদেশের মানুষ আল্লামা মামুনুল হক মিয়া বড় স্বপ্ন দেখে মুফতি ফয়জুল করিম মিয়া স্বপ্ন দেখে কথা কয় না কেন কি স্বপ্ন দেখে ইসলামের স্বপ্ন দেখে কোরআনের স্বপ্ন দেখে এই দেশে মুসলমান বিজয় অর্জন করবে গোটা বাংলাদেশের বহু মুসলমান ঘরে ঘরে একই আওয়াজ চায়ের দোকানে একই আওয়াজ হুজুররা এক হয় না কেন কথা কয় না কেন সবাই একই আওয়াজ হুজুররা এক হয় না কেন আমিও বলবো হুজুররা আজ না হয় কাল ঐক্যবদ্ধ হবে এই দেশ কোরআন দিয়েই শাসন হবে ইনশাআল্লাহ লাভ হবে কি কোরআনি শাসন আসলে রাগ করতেছেন প্রশ্ন করবেন হুজুর রাজনীতি শুরু করছেন আপনি বলতে পারেন অসুবিধা নাই আমার নবী ছিল রাজনীতিবিদ মহা এক রাজনীতিবিদ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন রাজনীতির আলোচনা বন্ধ করেন এই 16 বছর তো কত কথা কইলেন বন্ধ কম করেন নাই মাইক টাইনে নিয়ে গেছেন বন্ধ কম করেন নাই এই 16 বছর বক্তা আলেম উলামাকে বহু বেইজ্জতি করেছেন কম করেন নাই বহুত করেছেন আলেম উলামাদেরকে বেইজ্জতি করেছেন স্টেজ থেকে টেনে বের করে হেনস্থা করেছেন আল্লাহর গজব পড়েছে আপনাদের উপরে আল্লাহর গজব পড়েছে আজ না হয় কাল মাজলুমের চোখের পানি বৃথা যায় না 16 বছর ধুকে 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 গেছে মুস্তাজাবু দাওয়া তিন ব্যক্তি দোয়া কবুল মুফতি ফয়জুল করিম আল্লামা মামুনুল হক রক্ত তো কম জরান নাই আপনারা বহুত জরাইছেন হিসাব করতে গেলে আপনাদের তো কিছুই হয়নি কথা বলেন না কেন হিসাব করতে গেলে আপনাদের তো কিছুই হয় না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন আমিনের আওয়াজ 16 দেন কেন কবুল হয়ে গেলে খুব বিপদ আপনাদের তাহলে আমি জোরে বলেন আপনি আমার কথার সাথে একমত হবেন না আপনার মতামত আপনার কাছে আমারটা আমার কাছে আপনার সাথে আমার মতের মিল নাও হতে পারে আপনার সাথে আমার মতের মিল নাও হতে পারে কিন্তু বালিশের সাথে মাথা লাগায়া আপনি চিন্তা করবেন বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করবেন আর মনটাকে বুঝাবেন এ মন আমি তো এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কিসের দলাদল তুই ওই ভিড়ের মুরিদ আমি এই ভিড়ের মুরিদ কিসের এত হিংসা তুই এই রাজনৈতিক দল করো আমি ওই রাজনৈতিক দল করি কিসের এত হিংসা মনে রাখবেন আব্রাহাম আব্রাহাম ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই আব্রাহাম টিকতে পারে নাই কেন টিকতে পারে নাই জুলুম করেছে আল্লাহর ঘরের সাথে জুলুম করেছে এজন্য আল্লাহ আবাবিল পাখি পাঠাইছে আবাবিল ছোট ছোট পাখি মুসুরির ডালের মতো তিনটা এক একটা পাখিকে গ্যানেট দিয়া পাঠাইছে মাথা দিয়া ছাড়ে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী গুরি সহ সব বের হয় আল্লাহর গজব আল্লাহর গজব আচ্ছা বলুন তো এই পৃথিবীর রাজত্ব করছে কয়জন
গোটা পৃথিবী চালাইছে শাসন করছে কয়জন আরে কথা কয় না কেন কয়জন চারজন দুইজন মুসলমান দুইজন বেঈমান বেঈমান হলো একজন নমরুদ ভালো মানুষ ছিল খুব ভালো কথা কয় না খুব আল্লাহ ওয়ালা ছিল কেমন ছিল বেঈমান মুসলমানদের উপরে জুলুম করেছে ইসলামের উপরে জুলুম করেছে ইব্রাহিম নবীর উপরে জুলুম করেছে জুলুম করতে করতে জুলুমের মাত্রা যখন শেষ হয়ে গেল আল্লাহর গজব আর নাক দিয়া ঢুকাইয়া মস্তিষ্ক কামড়ায় কামড়ায় খাওয়ায় ফেলাইছে এত যন্ত্রণা খাদেমের জুতার বাড়ি ছাড়া মাথা ঠান্ডা হয় না কি মনে করেন জুতার বাড়ি খাইলে সম্মান বাড়ে না কমে বাস আল্লাহ জুতা উড়াইছে ওর মাথা দেখাইছে যে জালিম জুলুম যারা করে তাদের ইতিহাস স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকে আরেকজন হলো বখতে নসর সিনিও বেঈমান নমরুদ বখতে নসর মুসলমানের মধ্যে কয়জন দুইজন সুবহানাল্লাহ কয় দামি দামি মানুষ তারা কিয়ামত পর্যন্ত মানুষ তাদের কথা স্মরণ করবে মনে রাখবে একজনের নাম জুলকারনাইন কি নাম যাকে আমরা বলি সেকান্দার বাদশা সেকান্দার বাদশা জুলকারনাইন আরেকজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ কই গেল নমরুদ কই গেল ফেরাউন কই গেল বখতে নসর কোথায় গেল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কোথায় গেল গোটা দুনিয়ার শাসনকর্তা জুলকারনাইন বাদশা সেকান্দার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল লম্বা সময় না যুগ এবার শেষের দিকে আর কারো বিরুদ্ধে কারো কথা নাই আর কারো বিরুদ্ধে কারো কথা চলবেও না কারো বিরুদ্ধে কোনো কথা বলবাও না যদি তোমারে গালি দেয় তুমি গালির জবাবে গালি দিও না গালির জবাবে তারে পারলে এক কাপ চা খাওয়ায়া দাও গালির জবাবে গালি দিলে তোমার শত্রুতা বাড়বে না কমবে তোমারে যদি কেউ গালি দেয় তুমি গালি দিও না বারবার সালাম দিও ভাই শত্রুতা যারা করে তাদের সাথে সম্পর্কটা গভীর করে ওই শত্রু আর শত্রু থাকে না বন্ধু হয়ে যায় যেভাবে জানে যেভাবে দাওয়াত দেওয়া দরকার এভাবে আমরা জানি না দিতে জানি না এই পেশটা তো এইজন্যই বাজে এইজন্যই পেশ বাজে কিছু মানুষ মসজিদে ঢুইকা কয় এই মসজিদের মধ্যে জিকির চলবে না জিকির চলবে যাত্রার ব্যান্ডেলে তেনে জিকির চলবে না জিকির চলবে মসজিদ হলো জিকির করার জায়গা ওখানে জিকির চলবে না কেন কহা করতে পারো আস্তে আস্তে করো যদি করো আস্তে আস্তে করো বাস আস্তে আস্তে করতেছি কারণ হেকমতে চলা লাগে তো আস্তে আস্তে শুরু করছি তো আস্তে আস্তে শুরু করতে করতে শেষ পর্যন্ত যে জিকিরের বিরোধিতা করছে ওই ব্যক্তিও জিকিরের হালকায় বসছে প্রমাণ নাই কথা কয় না কেন প্রমাণ আছে এ চরমনায় এত লোক বাড়ার পিছনে কারণ কি জানেন আমাদেরকে গালি দেয় কিন্তু আমরা গালির উত্তরে গালি দেই না তাদেরকে চা খাওয়াই আপনারা দেননি গালি এ রোমারি মুসলমানেরা গালি দেন না না গালি না গালির পরিবর্তে গালি না আদর 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 আপ্যায়ন ঠিক আছে আমাদেরকে গালি দেন যতবারে দেন এই আমি যদি যেই কথাগুলি বললাম একটাও খারাপ বলছি কথা বলেন না কেন এইগুলো আবার দেখা যাবে ফেসবুকে ইন্টারনেটে যখন কিছু মানুষের সামনে যাবে ঠাস কইরা এসে আমারে প্রশ্ন করবে আপনি তো শর্মনের দালাল কি আজিব ব্যাপার আমি ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের কথা বললাম আমি এত সুন্দরভাবে বুঝাইলাম আমরা সবাই কালেমা এক কোরআন এক আল্লাহ এক নবী এক এরপরও একদলে আমারে দালাল বলবে কেন সে দালালের চশমা লাগাইয়া ঘরে দালালের চশমা লাগাইয়া ঘরে এজন্য তার চোখে দালাল ছাড়া আর কিছু দেখা যায় না
সে নিজেও দালাল অন্যকেও দালাল মনে করে আচ্ছা বলুন দালাল বললে আমার ক্ষতিটা কি আমার কোনো ক্ষতি আছে সরমনার দালাল যদি আমারে বলে আমার কোনো ক্ষতি নাই কেন ক্ষতি নাই আমি দালাল করি দালালি করি নবীর দালালি করি আল্লাহ সরমনার না কারণ আমি হাজার বার বলেছি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি আজ বলে যাই সরমনাই করব ততক্ষণ সরমনাই হকের উপরে আছে যতক্ষণ চরমনাই হকের উপরে নাই আমিও চরমনার পিছনে নাই এখানে আপনারা যারা আসছেন চরমনাই যারা যান চরমনাই যাওয়ার পরে খানার প্লেট দেয় আপনাদের সামনে এ খানা খাও খুব খাও খুব খাও পিশাব খালি বলে আমারে দাও খালি দাও কথা কয় না কেন পিশাব বলে না দাও পিশাব খানাও দেয় না আর আঙ্গু থেকেও নেয় না নিজের খানা খায় পায়খানায় কষ্ট পেশাবে কষ্ট গোসলে কষ্ট কোটি কোটি টাকার মালিক গুলশান থেকে বাড়িওয়ালা গাড়িওয়ালার মালিক চরমনাইর ময়দানে যাইয়া ঢালা বিছনায় ঘুমায় পিঠ ব্যথা হয় পরের দিন অ্যান্টিবায়োটিক খায় না পা খায় তারপরে শরীরটা সুস্থর দিকে যায় এত কষ্ট কেন করে শুধু আল্লাহ পাওয়ার জন্য এত কষ্ট করে শুধু আল্লাহ পাওয়ার জন্য অন্য কোন উদ্দেশ্য না দাও তুমি আমারে গালি দাও দিতে থাকো তুমি গালি গালির জবাবে গালি দিব না তোমাকে মিষ্টি খাওয়াবো চা খাওয়াবো পারলে সুন্দরবনের মধু খাওয়াবো তারপরও তোমারে গালি দিব না ঠিক আছে আমি চরমনার কথায় এত কেন বললাম জানেন চরমনার কথা এত বলার কারণটা হলো যেই সিচুয়েশন চলতেছে চরমনার ভাই জানো অন্য কোন রাজনৈতিক ভাইকে গালি না দেন আবার অন্য ভাইরা এই সুযোগে জানো আমার পিশাবকে গালি দেওয়ার সুযোগ না পায় এটা মনে রাখবেন আপনার বাবারে গালি দিলে আপনার মাথা গরম মেজাজ গরম ঠিক না আপনার নেতারে গালি দিলে মাথা গরম মেজাজ গরম এটা জানো না হ্যাঁ আপনি যেমন আপনার দলের নেতারে গালি দিলে মাথা গরম হয় আহলে হক বুজুর্গ উলামা ইকরাম পীর সাহেবদেরকে গালি দিলেও কিছু আছে নবীর উম্মত আছে তাদের মাথা মেজাজ গরম হয়ে যায় বাইরা এজন্য মনে রাখবেন সব সময় সব কথা বলি না আজকে বলে গেলাম এজন্য যেহেতু আমাদের সকলের ঐক্য হওয়ার দরকার কথা বলবো ঐক্য হওয়ার দরকার এখানে যারা বসে সবাই চরমনাই করে এখানে জামাতের লোক নাই বিএনপির লোক নাই এখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের লোক নাই আমি কেন গালি দিয়ে তারে দূরে সরায় দেব কেন তারে আমি খারাপ কথা বলে দূরে সরায় দেব খারাপ কথা বলবো না যদি আমাকে গালি দেয় আবারও বলছি যদি আমারে গালি দেয় গালির পরিবর্তে গালি দিব না তাকে আপ্যায়ন করব ইনশাআল্লাহ বলে গালির পরিবর্তে কি দেব না গালি দেব না গালি দিয়া কেউ ইজ্জত ওয়ালা হয় না বরং সব বেইজ্জত হয়েছে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন তাহলে এই জমিনের মধ্যে আল্লাহরে বেশি ভয় পায় কারা কি বুঝলেন আমার আলোচনা এই জমিনের মধ্যে আল্লাহরে বেশি ভয় পায় কারা আলেমরা ভয় পায় বলেই আলেমদের কাছে গেলে আল্লাহর ভয় আলেমের ভেতরে চলে আসে ঠিক না এখানে আপনারা যারা বসছেন কম হলেও কিছু फायदा হয়েছে তো এই হিলফুল ফুজুল যুব সংগঠন এই সংগঠনের মাধ্যমে 3 বছর প্রোগ্রাম আগামী বছর হোক এটা আপনারা চান এর থেকে বড় হোক চান আল্লাহ কবুল করুন আমিনের আওয়াজ জোরে আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করুন এবং এখানে যারা আছেন আল্লাহ তাআলা সকলকে সকলের মনের নেক আশা পূর্ণ করুন আমরা সবাই সবার জন্য দোয়া করি ওয়াদা করেন পাঁচ ওয়াক্ত নামাজ জীবনে যতদিন বাঁচি আর ছাড়ব না ইনশাআল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়ব না পাঁচ ওয়াক্ত নামাজে লাভ আছে না নাই আপনারা ক্লান্ত হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন উঠা বসা করা যাবে মোনাজাত দিয়া দেব কিছুক্ষণের ভিতরে অল্প সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে লাভ না ক্ষতি
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ভাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় লেখা পাবা কারণ নামাজ পড়বা কেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ কাফেরেরা নামাজ পড়বে না মুসলমানেরা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা আল্লাহর বাড়িতে গেলেন আরশ মুআল্লায় যেখানে জিব্রাইল যাইতে পারে না ওখানে আমার আল্লাহ আর নবী পাশাপাশি বসা সুবহানাল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বলে পয়গম্বর আপনি আমার কাছে আসেন আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম সংক্ষেপ বললাম নবী আমার ওই আরশ মুআল্লা থেকে চলে আসবে হঠাৎ মুসা পয়গম্বরের সাথে ষষ্ঠ আসমানে দেখা মুসা পয়গম্বর বলে গেলেন তো মেহমান হইয়া কি আপ্যায়ন করলো কলে আপ্যায়ন করেছে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিস কয় যায় 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না দুর্বল উম্মত দুর্বল এই দুর্বল উম্মতেরা পারবে না যান তাড়াতাড়ি আল্লাহর কাছে কমায় আনলেন 5 ওয়াক্ত এরকম করতে করতে 45 ওয়াক্ত খারিজ করে দিলেন এ 5 ওয়াক্ত নামাজ রেখে দিলেন উম্মতের জন্য আল্লাহ ডেকে বলেন হে পয়গম্বর আপনারে 50 ওয়াক্ত নামাজ দিছি আমি আল্লাহ দিলে আর তা ফিরাইয়া নেই না 50 ওয়াক্ত নামাজেই আপনার উম্মতকে দিলাম আপনাকে দিলাম 45 ওয়াক্ত পড়ার দরকার নাই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াবই তার আমল নামায় পেয়ে যাবে এত সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা গাফলতি করি নামাজ পড়ি না নামাজের সময় দেই না আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا شكولري درجا هايته রাত্র গভীর হয়ে গেছে জজকোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্টের দরওয়াজাগুলি বন্ধ হয়ে গেছে বাড়িওয়ালার বাড়ির দরওয়াজা বন্ধ ঘরওয়ালার ঘরের দরওয়াজা বন্ধ দোকানওয়ালার দোকানদারি বন্ধ আমরা যেমন দরওয়াজার কিনারায় হাজির হইলাম
রাত গভীর হয়ে গেলে সবার চোখে ঘুম আসে, সবাই বালিশের চিতার দিয়ে ঘুমাইলে কেউ ডাকলে মাথা গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, আমার ঘুমটারে কেন ভাঙলি? আল্লাহ কয় আমার তন্দ্রা নাই, জিমানি নাই, ঘুম নাই। আমি আল্লাহ রাত গভীর হয়ে গেলে প্রথম আসমানে আইসা ডাকি আর বলি বান্দা ঘুমাইও না, তোমার খোদা তোমার আল্লাহ প্রথম আসমানে তোমাকে সহযোগিতা করার জন্য হাজির। বান্দা রাত গভীর রাত্রে যায় নামাজ বিছাইয়া দিয়া কান্নার আওয়াজ দিয়া বলে আল্লাহ সবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এই গভীর রাত্রে তোমার দরওয়াজা খোলা, তোমার দরওয়াজার কিনারায় আমরা গুনাহ নিয়া হাজির। আল্লাহ কয় বান্দা কি চাও? বান্দা কয় আল্লাহ গুনাহ মাফ চাই। আল্লাহ কয় আমি তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। বান্দা কয় আল্লাহ আমি অসহায়। আল্লাহ কয় বান্দা তোরে সহায় করলাম। বান্দা কয় আল্লাহ আমি অভাবী। আল্লাহ কয় আমার কাছে চাইছো আমি তোর অভাব দূর করে দিলাম। বান্দা কয় আল্লাহ আমি গুনাহগার জাহান্নামের আসামি। আল্লাহ বলেন আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছো, আমি আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ কইরা নাম জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায় দিলাম। ও দয়ার মাওলা তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এখানে তাকায় দেখো কত যুবক, কত বুড়ো, কত তরুণ, কত কিশোর, কত আলেম কোরআনের হাফেজ, তোমার দরবারে কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবার হাত তুলেছে, একজনের হাত কি পছন্দ? আমি গুনাগার বলে কি সবাই রে মারুন কর, আমি গুনাগার বলে কি সবাই কেলাতে মেরে তারাইয়া দিবে, আমি গুনাগার বলে কি তোমার দরবার থেকে আমাদের বাগায়া দিব, গুনা করছি মাফ কই পাবো তোমার দরবার? ও আল্লাহ তোমার দরবারে গুনা নিয়াছি, তুমি আমাদের জীবনের সব গুনা খাতা মাফ করে দাও, যুবক ভাইদের কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও, তলাবাদের কবুল করে নাও, আজকের আয়োজক যারা তাদের কবুল করে নাও, প্রবাসী ভাইদের কবুল করে নাও, হিলফুজুল ফুজুল সংগঠনে যারা আছে সবাইকে কবুল করে নাও, এই আয়োজন করতে যারা অর্থ দিল, বুদ্ধি দিল, টাকা দিল, খরচ দিল, সবাইকে কবুল করে নাও। এই মজলিসের মধ্যে আমার মত কে জানি মারায়, আমার মত কে জানি মাকে মা বলে ডাক দিতে পারে, দরওয়াজার কিনারায় যায় বলতে পারে না মা দরজা খুলে দাও, কারণ ওই ঘরের মধ্যে সবাই ঘুমায় থাকতো, সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরে না যাইত ততক্ষণ পর্যন্ত মা ঘুমাইত না। ওই মা জানালা দিয়া তাকায়, ওই মা দরওয়াজা খুলিয়া বাহিরে তাকায়, কই আমার ছেলে কই, এখনো কেন ঘরে আসে না? খবর নিয়ে জানতে পারলো ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ঘরের দরজা খুইলা শুনতে পাইয়া দৌড়ায় পাগলের মতো, কই আমার সন্তান কই, দৌড়াইয়া গিয়া দেখে সন্তানের লাশ কত বিক্ষত, মা চোখের পানি ফেলাইয়া কান্না করে আল্লাহ আজকে
মায়ের চোখের সামনে সন্তানের লাশ দেখা লাগলো, চোখের পানি ভালায় কাঁদ। ওই মা কবরে যাদের ঘুমায় ওই কবর থেকে আওয়াজ দিয়া বলে, ও সন্তান কবরের মধ্যে মহা আরামে আছি মনে করেছো? না না, আরামে নাই, কবরে আসার পর তোর মার গুনার কারণে কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কবরে আসার পর কালো কালো বিষাক্ত জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায়, কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুর্জা দিয়া পিটায়। এ মাহারা সন্তান বাবাহারা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলো, আল্লাহ তুমি আমার মাকে ওই কবরে আজাব দিও না, বাবারে কবরে আজাব দিও না, ও আল্লাহ যার মা নাই বাবা ও না, কারো বাবার কবরে আজাব দিও না, মার কবরে আজাব দিও না, সকলের মা বাবার কবর গুলো জান্নাতের ভিতরে উঁচু মাকাম দান করে দাও। সবাই মায়া লাগাই একটা এই গভীর রজনীতে ডাক দেন আল্লাহ। এবার আপনার মন মতো আপনি আল্লাহর কাছে গোপনে গোপনে চান, তোমার মতো এত বড় গুণী ধনী আর কেউ নাই, তোমার মতো এত বড় বাচ্চা আর কেউ নাই, ও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে কবুল করে নাও। ও পর্দার অন্তরালার মা চোখের পানি ফালাও আর মনটারে বুঝাও মন। একদিন ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হাইয়া ঢুকলাম, কত মানুষ সেমাই খাওয়াইলো শরবত খাওয়াইলো, এমন একটা সময় আসতেছে মা মরণের আপনার মুখের ভিতরে সন্তানেরা চামিজ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি গড়ায়া জমিনে পড়বে, পানি গেলার ক্ষমতা থাকবে না, হঠাৎ করে আওয়াজ আসবে তাকাইয়া দেখ আমার মার চোখ বন্ধ হয়ে গেছে, তাকাইয়া দেখ আমার মার হাত পা নড়াচড়া বন্ধ হয়ে গেছে, তাকাইয়া দেখ আমার মা কথা কয় না, আওয়াজ আসবে নাই 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 নাই, আমার মা নাই আমার বাবাও নাই, আওয়াজ দিবে বাঁশ কাঠ বরই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, কবরস্থানে কবর কর, তাড়াতাড়ি ঘর থেকে নামা, মশারিটা নাইয়া নাকে কানে তুলা ঢুকাইয়া জীবনের শেষ গোসল দিয়া ওই কবরের দিকে নিবে। গুনাগাররা বলবে আমারে ওই কবরে নিস না, কবরে কালো কালো বিচ্ছু আর সাপ দেখা যায়, আগুন দেখা যায়, কে শুনবে কার কথা জোর কইরা তারে নামাইয়া, বাঁশের ছাউনি দিয়া পালা পাতা বিছাইয়া মাটির চাপা দিয়া সবাই যাইয়া অন্ধকারে বাতি জ্বালাবে, ওই কবরের মধ্যে আর বাতিও নাই আলো নাই বাতাসও নাই জ্বালা নাই কপাট নাই সাহায্যকারী নাই। হঠাৎ করিয়া প্রশ্ন করার জন্য দুজন ফেরেশতার মুনকার আর নাকির বলবে রবকে বল, দিন কি বল, নবীকে বল, উত্তর না দিতে পারলে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, যখন বলবে জানি না জানি না জানি না, তখনই আল্লাহ বলবে এই না ফারমানের কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দে, কবরের মাটির দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ মারবে
পাজরের হাড্ডি সুরমার হয়ে যাবে ও আল্লাহ ওই কবরে আমাদের যেদিন নিবা ঈমান আর আনিও না আমাদেরকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দিয়া দিও যাহা কিছু বললাম কবুল করে নাও যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাও কবুল করে নাও আমি বহু দিন ধরে অসুস্থ এখানে বহু রোগী আছে এমন এমন রোগ আছে কাউকে বলা যায় না ডাক্তারকেও বলা যায় না ও আল্লাহ আমাদের গোপনী রোগ তুমি গোপনী ভাবে ভালো করে দাও সেবা করে দাও আমাদের যার যেই রোগ আছে সমস্ত রোগকে সেবা করে দাও আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিজন যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো।